আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতি এখনো আমাদের সমাজকে গ্রাস করে আছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। রাখছি আমাদের সর্বাত্মক চেষ্টা, তাদের ত্যাগ এবং কুরবানি যে কারণে তারা করেছে সেই কারণটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল চিন্তা কথা এবং কাজ নিয়োজিত হচ্ছে। তাহলে আলহামদুলিল্লাহ এর চাইতেও সাহসী এবং ত্যাগী জেনারেশন আমরা আগামীতে পাব, আমরা ওটাই জাতির কাছে আসা। সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক, মিডিয়া জাতির দর্পণ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, যা কিছু ভালো আসুন আমরা সবাই মিলে তার সাথেই থাকি, আর যা কিছু বর্জন আমরা তাকে ত্যাগ করি। মিডিয়া যদি সত্যিকার অর্থেই চতুর্থ স্তম্ভ হিসাবে, ওয়াচ ডগ হিসাবে কাজ করে, তাইলে কারো পক্ষেই জালিম হওয়া সম্ভব নয়। আপনারা যদি সাদাকে সাদা বলেন, কালোকে কালো হিসাবে তুলে ধরেন, তাহলে কালোরা এই সমাজে মুখ দেখাতে পারবে না, তারা সংশোধিত হতে বাধ্য হবে, এবং তারা সংশোধিত হলে সাদার সংখ্যা বাড়বে। সাদা মনের মানুষ যখন সমাজে বৃদ্ধি পাবে, তখন সমাজটাও সাদা হবে। আলাদা এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি, এখনও বলি, আপনারা জামাতে ইসলামীকে সমালোচনা করবেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, গঠনমূলক পরামর্শ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং ন্যায় সত্যের পথে আমাদেরকে আপনারা উৎসাহ যোগাবেন। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতি এখনও আমাদের সমাজকে গ্রাস করে আছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশকে এই যে 15 থেকে 35 ভিতরে যারা জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেল, আমরা সেই যুব সমাজের হাতে তুলে দিতে চাই। দুনিয়ায় যতটা সভ্যতা সমাজ গড়ে উঠেছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে, বিদগ্ধদের পরামর্শ আর যুবকদের শক্তির সমন্বয়ে সেটা সম্ভব হয়েছে। আমরা আমাদের দেশের যুবকদের ব্যাপারে অত্যন্ত আস্থাশীল, আলহামদুলিল্লাহ তারা পেরেছে, এবং আলহামদুলিল্লাহ আগামীতে তারা পারবে ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য বুক ভরে দোয়া করি। এমন একটি দেশ সমাজ গঠনে আমরা প্রিয় দেশবাসীরও আমরা দোয়া চাই, পরামর্শ চাই, ভালোবাসা চাই, সাথে চাই, পাশে চাই।